বন্ধুরা, লাউ শাক কাটতে এসেছি। তো লাউ শাক কাটতে এসে গাছে এত জামরুল দেখতে পাচ্ছি, পেকে আছে, না খেয়ে থাকতে পাচ্ছি না। সেই জন্য পেরে নিয়েছি, আগে খাই তারপর লাউ শাক কাটবো। আমার তো জামরুল খেতে খুব ভালো লাগে। এই দেখুন, এইগুলো হচ্ছে জামরুল। তো আপনারা কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। এই জামরুলের আবার দু তিন রকম জাত হয়। এটা এরকম ছোট ছোট কিন্তু খুব মিষ্টি, পাকা, এই যে সাদা হয়ে আছে, কত জামরুল ধরেছে দেখুন। এগুলো এখন অনেক ছোট ছোট, বড় হবে। আর এই দেখুন, জামরুল গাছের নিচে একদম লাউ শাকের গাছ ভর্তি। এখান থেকে লাউ শাক আমি কেটে নেব। বন্ধুরা, আজকে আমার রান্নাঘরে দু দুটো স্পেশাল রান্না করব। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। সকালবেলা আপনাদের দাদা 2.5 কিলো সাইজের একটা বড় চিতল মাছ নিয়ে এসছে। তো ওই চিতল মাছের আজকে রোষা বানাবো। আর এই যে লাউ শাক তুলছি, তো লাউ শাকের ভাপা করব। দু দুটো রেসিপি কিন্তু বাঙালিদের কাছে একদম জনপ্রিয়। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর কয়েকটা লাউ ডক কেটে নেব, তারপর গিয়েই মাছ ভাজবো, তারপর রান্না করবো। এখনও অনেক কাজ বাকি আছে। এই দেখুন, এদিকেও কত নরম নরম ডগ ঝুলছে। এগুলো হলেই লাউ শাক ভাপা হয়ে যাবে। তো আপনারা যদি কোনোদিনও লাউ শাক ভাপা না খেয়ে থাকেন, তাহলে আমার ভিডিওটা অবশ্যই দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত। জামরুলগুলো নিয়ে যাই, অর্জুনকে দেব। আপনারা মাছ কাটাটা দেখবেন, কত বড় মাছ! লাউ শাক তুলে নিয়ে চলে এসেছি। আর দাদুর হাতে এই যে 2.5 কিলো সাইজের চিতল মাছ আছে, বিশাল বড় একটা। এই মাছটা আমাকে এখন কাটতে হবে। চিতল মাছের সাইজটা দেখুন, মুখের কাছটা একদম সরু, আর পেছনের দিকটা কতটা চওড়া, আবার লেজের দিকটা সরু। হা গালটা দেখুন, আবার বাচ্চা ছেলেদের মতো জিভ আছে, জিভেতেও কড়কড় করছে দাঁতের মতো। আর এই যে কত দাঁত! বন্ধুরা, এর আগে আমি কোনোদিনও এত বড় চিতল মাছ রান্না করিনি। আগে একটা চিতল মাছের রেসিপি করেছিলাম, কিন্তু সেই মাছ এত বড় ছিল না। দেখুন কত বড় সাইজটা দেখুন। চিতল মাছের মুইটা করেছিলাম আগের বারে, কিন্তু আজকে চিতল মাছের রোষা বানাবো। দেরি করলে হবে না, অনেক দেরি হয়ে যাবে। দেখি দাদুর কোমর পেরি চলে গেছে, মাছ ফটো তুলো না, লোক দেখুক কিছু না। এই চিতল মাছের পেটি খেতে ভালো লাগে, জানিস? তাহলে তোমার জন্য একটা বড় পেটি করব। আচ্ছা ঠিক আছে, যাও। আজগুলো ভীষণ শক্ত রে। দাদু গায়ে বল নেই, আমি কি করে কাটতেছি? বল কি নেই বলু রে, তোকে চাংদালা করে তুলে ফেলবো। হ্যাঁ, তুই দাঁড়া, কি বাদি কর। এই তো, এগুলো ভালো করে একটু পরিষ্কার করে নি, তারপরে কাটবো। ধরো না, হাঁপি যাচ্ছি যে। আদাদি কাট, অর্ধেক করে কাট। দাদু বলছে আগে অর্ধেক করে কাট। এই নরম মাছ কাটা হয়ে যাবে, শক্ত হবে না খুব একটা। হ্যাঁ কাট কাট, কেটে যা। হ্যাঁ, কাকিমাকে বলতে অনেক করে, তারপরে ওই যে পেছনে লাউ শাক কাটতে বসছে। চিতল মাছের কিন্তু সবাই পেটি খেতে বেশি পছন্দ করে। তো আজকে আমি চেষ্টা করব বেশি করে মাছের পেটি বের করার। কতটা চওড়া দেখেছেন মাছটা, বেশ অনেক পেটি বেরোবে। এই দেখুন, এটা হলো পেটি, কম কাঁটা থাকে পেটির মাছে। মাছটা দেখেই বোঝা যাচ্ছে যা স্বাদ লাগবে, কত বড় বলো তো।
বড়। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে জায়গাটা পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি রান্নাঘরে। দাদু তুমি থাকো, হ্যাঁ আমি আছি, যা। বাবা কত মাছ হয়েছে। হ্যালো হ্যালো, আসলে যন্ত্র পড়ুক না, তবে তো চিসালা তুমি ক্যামেরা ঠিক করো তাহলে। মাছে লবণ আর হলুদ ভালো করে মেখে নেব। লবণ, হলুদ গুঁড়ো, আমার বাবা মশলা বাটার পালা, আমি মশলা করতে বসে পড়ি। আমি এদিকে উনানটা ধরিয়ে নি। দাদু বসেই থাকো, দাদু বসেই দেখো, আমার হুইসেল পড়বে, আমাকে হুইসেল দেওয়ার কথা। হুইসেল দিলে তো উনান জ্বলবে। হুইসেল দিয়ে দাও। হ্যাঁ হ্যালো, ধরে যাবে আবার, ধরে যাবে আর কি করতে হবে। এবার আমি পেঁয়াজটা বেটে নেব। মাছ ভাজার জন্য কড়াই সরিষার তেল দেব। আদা, জিরে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। জিরে, আদা, কাঁচা লঙ্কা, চিতল মাছ খুবই নরম মাছ, তাই সাবধানে একটু উল্টাতে হবে। এই মাছে জাল পেড়ে না দিলে জলে মন। দিদির জন্য একটু রেখে দিই। আচ্ছা আচ্ছা, অর্ধেকটা রেখে দেবো। না গো দাদু, তুমি খাও। আর স্টক থেকে দিতে হবে। মাছটা খুব ভালো লেগেছে, বড় মাছ। আমি খাচ্ছি আবার, পেটিটা খাচ্ছি, খুব ভালো। পোস্ত, সর্ষে, চিতল মাছের রসার জন্য আরেকটু কড়াই সরিষার তেল দেব। আমরা সাধারণত অন্যান্য মাছের যেরকমভাবে রসা বানাই, তার থেকে একটু অন্যরকমভাবে বানাবো। প্রথমে আমি পেঁয়াজ থেকে পেঁয়াজের রসটা আলাদা করে নেব। এইভাবে চেপে চেপে রসটা আলাদা করে নেব। একটু আর পেঁয়াজের রস নেই, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এই পেঁয়াজের রসটা মাথায় মাখলে নাকি ভালো কাজ দেয়। হ্যাঁ, চুলে চুল পড়া বন্ধ হয়, চুলে খুশকি থাকলে কমে যায়। হ্যাঁ, খুব ভালো পেঁয়াজের রস। গোটা মাথা তো পেঁয়াজ গন্ধ থাকে। তারপরে কিন্তু শ্যাম্পু দিয়ে ধোবে না নাকি। ফোড়নে কালো জিরে দেব, পেঁয়াজ বাটা দেব,
পেঁয়াজ বাটাটা একটু ভাজা ভাজা করে নেব। এখানে আছে আদা, জিরে, কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা দিয়ে দেব। কম আঁচে মশলা খুব ভালো করে কষে নেব, বেশি জাল দিলেই মশলা পুড়ে লাল হয়ে যাবে আর তখন কিন্তু রান্না খেতে ভালো লাগবে না। লঙ্কা গুঁড়ো দেব, হলুদ গুঁড়ো, লবণ, আপনারা টমেটো কুচি করেও দিতে পারেন কিন্তু আমি টমেটো বাটা দিচ্ছি, গ্রেভিটা একটু ভালো হবে। পেঁয়াজের রসটা দিয়ে মশলাটা আর একটু ভালো করে কষব। গন্ধটা কেমন ভালো বেরিয়েছে বলো তো দাদু। বলো দাদু, তুমি আমাদের ভরসা। আচ্ছা হোক না, দাদুর কাছে যত আবদার। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়েছে। এবার অল্প একটু জল দেব। ভালোভাবে গ্রেভি ফুটে গেছে, সব মাছ দিয়ে দেব। চিতল মাছের রসা হয়ে গেল, দেখলেন তো কত ঝটপট হয়ে গেল। ঢেলে নেব, মাছ রান্নাটা তো দেখলেন আর লাউ শাক ভাপাটা তো আরও সোজা, আপনারা দেখতে থাকুন। আমি কিন্তু কড়াতে তেল টেল কিছুই দেব না, এমনিই প্রথমে শাক রান্না করব। আর এই ডাটাগুলোও খুবই নরম, সেই জন্য শাকের সঙ্গে আমি ডাটাও দিয়ে দেব। লবণ, শাকে লবণ দিয়ে দিলাম, এবার শাক থেকে কিন্তু জল বেরোবে আর ওই জলে শাক আর ডাঁটা সেদ্ধ হয়ে যাবে। চাপা দিয়ে দেব, আঁচটা কিন্তু একদম অল্প রাখবো। পপি তুমি রান্না করো, আমি তাহলে ভাতটা নিয়ে চলে আসি। হ্যাঁ, আর বেশিক্ষণ বাকি নেই তো। দাদু হ্যাঁ বস, আমি ভাত আনি। আচ্ছা যাও। শাক থেকে কত জল বেরিয়েছে দেখুন। এই লাউ শাক ভাপা আপনারা কৌটোতে করেও করতে পারেন কিন্তু আজকে শাক আর ডাঁটা বেশি ছিল, সেই জন্য আমি কড়াই করে করছি। সর্ষে পোস্ত একসঙ্গে বেটে রাখা আছে, দিয়ে দেব। আর দেব চেরা পাকা লঙ্কা, ওপর দিয়ে সরিষার তেল একটু ছড়িয়ে দেব। চাপা দিয়ে দিলাম, আর 3-4 মিনিটের মতো রেখে দেব, তাহলেই হয়ে যাবে। উনানে আঁচ তো একদম কমে গেছে আর আঁচ নেই, তো ওই আগুনে বসিয়ে রেখেছিলাম, হয়ে গেছে ভাপা। দাদু তোমার জন্য যে দে না, বড় পেটি নাও, এনাও এক পিস চাকা নাও। লাউ শাক, লাউ শাক দেখে আগে ওদের হচ্ছে হেভি হয়েছে। খুব ভালো হয়েছে আজকে তরকারিটা এবং শাকটাও তো ভালো।
এই শাকের যে ভিটামিন আছে, যারা জ্বরে জর্জিত হয়ে থাকে তারা একে খেলে একবার তাজা হয়ে যাবে। আমাদের অর্জুন কিন্তু শাক আরে খেতে খুব ভালোবাসে, যে কোনো শাকই হোক ও শাক খায়। আমি আজকে সবার থেকে আগে খাব। ও বাবা, চিতল মাছের রসাটা দারুণ হয়েছে কিন্তু আজকে। আমি জানি এটা কি মাছ বলবো। আহ, নিয়ে দাও পানি।